আজকের টপিক হচ্ছে কিভাবে কারেকশনস হয়। এই যে বোর্ডের পরীক্ষা হয় না, টেনের বোর্ডের পরীক্ষা, কোথাও কোথাও আবার এইটেরও ক্লাসেরও বোর্ড এক্সাম হয়, কীরকমভাবে হয়, তো সেই জন্য আমি কোনো ছবি তুলিনি। আমি যা এক্সপিরিয়েন্স করেছি সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বোর্ডের পরীক্ষার খাতা দেখার জন্য, যেহেতু এটা গভর্নমেন্ট স্কুল নয়, প্রাইভেট স্কুল, তো সেখানেও টিচার্সদের ডাকা হয়। কোনো একটা স্কুলে অ্যারেঞ্জ করে, হোস্ট স্কুল বলে সেই স্কুলকে, হোস্ট স্কুল থেকে খবর পাঠানো হয় যে এই অঞ্চলের এই এই স্কুলগুলোর হোস্ট স্কুল আমরা, তো এখানে আপনাদের এসে খাতা চেক করতে হবে। তো সেই জন্য আমাদের স্কুল থেকে বলে দেয় যে আপনি এরকম এই সাবজেক্টের জন্য যাচ্ছেন, বা অন্য কোনো টিচারকে বলে দেওয়া হয় আপনি ওই সাবজেক্টের জন্য যাচ্ছেন। তো সেখানে আমরা সবাই মিলে সকালবেলা বা টাইম যেরকম বলে দেয় সেই টাইম অনুযায়ী চলে যাই। সেখানে যে খাতাগুলো থাকে সেই খাতাগুলোকে রিকোয়ার ডিস্ট্রিবিউশন করা হয়, ডিভাইড করে ভেঙে ভেঙে দেওয়া হয়, এবং প্রত্যেক টিচারকে সাধারণত সমান একই অনুপাতে থাকে, সবাইকে খাতা দেখতে হয়। এবং খাতা দেখাটা শুরু হওয়ার আগে প্রথমে মার্কিং স্কিম শেয়ার করা হয় যে কোথায় কোথায় কী কী মার্কস দেওয়া হবে, কোথায় মার্কস কাটা হবে, কোন কোন পয়েন্টের ওপরে লিখলে আমরা মার্কস দেব। যেমন অনেক সময় হয় মার্কিং স্কিম অনুযায়ী একরকম আনসার, কিন্তু বাচ্চারা অন্য কিছু লিখেছে বা অন্য কোনো পদ্ধতিতে লিখেছে, তাদেরকে কীভাবে মার্কস দেওয়া হবে সেগুলোও কিন্তু আমরা ডিসাইড করে নিই। যেমন একটা এক্সাম্পল আপনাদের আমি দিচ্ছি, ধরুন একটা বাচ্চা অঙ্ক করলো, কোনো একটা স্কোয়ার রুট করছে। স্কোয়ার রুট তো অনেকভাবে করা যায়, স্কোয়ার রুট বাই ডিভিশন মেথডেও করা যায়, আবার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডেও করা যায়। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করলে সেখানে দুটো স্টেপ করলে হয়তো এক নম্বর দেবো, পুরো আনসারটা শেষ করতে পারলে আর এক নম্বর দেবো, এরমভাবে দু দু নম্বরকে ভাগ করা হয়। স্কোয়ার রুট বাই লং ডিভিশন মেথডে যেমন কি, প্রথম স্টেপটা ঠিক করলে এক নম্বর দেওয়া হবে, সেকেন্ড স্টেপ হয়তো দুটো কি তিনটে স্টেপ হবে, তার উপরে ডিপেন্ড করছে। তো সেকেন্ড স্টেপ করলে হয়তো আর হাফ নাম্বার দেবো, পুরো আনসার কারেক্ট হলে আরও হাফ নাম্বার দেবো, এইভাবে ডিভাইড করে করে খাতা দেখা হয়। এরম নয় যে মার্কিং স্কিমে যেটা আছে সেটাই শুধু করতে হবে, অবশ্যই এরকম নয়। সেখানে যদি কেউ অন্য কোনো পদ্ধতিতে করে থাকে সেই পদ্ধতির অনুপাতে নাম্বার দেওয়া হবে। আর একটা আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, যেমন ডাইরেক্ট ভেরিয়েশন ইনভার্স ভেরিয়েশনের অঙ্ক হয় না, যেগুলো আমাদের ওয়েকিং নিয়মের অঙ্ক বলতো, ওই ডাইরেক্ট ভেরিয়েশন আর ইনভার্স ভেরিয়েশনের অঙ্কগুলোকে, যেমন স্পিড টাইমের অঙ্ক যেগুলো থাকে এই ভেরিয়েশনে করারগুলো, সেগুলো তো ডাইরেক্ট ফর্মুলা বসিয়েও করা যায়। তো সেখানে কি বাচ্চাটাকে নাম্বার দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। এবার ধরুন সে করতে গিয়ে লাস্টে কোথাও ভুল করে ফেললো, তখন ওই ফর্মুলাটা লেখার জন্য, যে স্পিড আর টাইম ডিস্টেন্সের যে ফর্মুলা লেখার জন্যও নাম্বার দেওয়া হয়। ধরুন মনে হচ্ছে যে অনুপাতে তিন নম্বরটা অনেকটা বেশি, কিন্তু সেই বাচ্চা যদি পুরোপুরি ঠিক করে আমরা কখনোই তাকে পানিশ করতে পারি না। আর সে সাধারণত খাতা দেখাটা পুরোপুরি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে, যে স্টুডেন্টরা যদি একটু বেশি নাম্বার পায় তাহলে আমাদের ভালোই লাগে সবার, তো সেই অনুপাতে খাতা দেখা হয়। তো এরমভাবে খাতা দেখা হয়। খাতা দেখার মাঝখানে খাবার দাবারও দেওয়া হয়, কোথাও কোথাও সকালের দিকে একটু সামান্য স্ন্যাক্স টাইপের দেয়, দুপুরের ভাত খাওয়া টাওয়া দেয়, তারপরে সন্ধেবেলায় আসার আগে স্ন্যাক্স দেবে, তারপর দুবার চা থাকে। এবার আপনি যদি আর কিছু খেতে চান আপনারা সবাই মিলে গিয়ে খেতে পারেন, এরকমভাবে খাওয়া দাওয়ার ব্যাপারটা ওখানে হয় কালেকশনে। আর তারপরে টাকা পয়সার যে হিসেবটা, আপনি যতগুলো খাতা দেখছেন তার অনুপাতে, তার বেসিসে এখানে টাকা হিসাব করা হয়। যে ধরুন হতে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার একটা খাতাতে আপনি হয়তো 100 টাকা পাবেন, তাহলে আপনি যদি 20টা খাতা দেখে থাকেন তাহলে 20 × 100 টাকা পাবেন, 2000 টাকা পাবেন। আপনি যদি 200টা খাতা দেখে থাকেন তাহলে 20000 টাকা পাবেন। এইভাবে জিনিসগুলো অনুপাতে বাড়তে থাকবে, আর সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে, আপনার ডিটেলসগুলো ওদের পাঠিয়ে দিতে হয়। আর আমি রিসেন্টলি ইনভিজিলেশন ডিউটিতে যাব, তো ইনভিজিলেশন ডিউটিতে কী হয়, বোর্ডের পরীক্ষা, ক্লাস 10-এর বোর্ডের পরীক্ষার ইনভিজিলেশন ডিউটিতে কী হয় সেটা তোমাদের আর একটা ভিডিওতে আমি দেখাবো। আজকে তাহলে আমি ভিডিও এখানেই শেষ করছি, কারেকশন ডিউটির ব্যাপারে এগুলোই বলার ছিল। ভেবেছিলাম যে তোমাদের যদি দেখাতে পারতাম, তারপর ভাবলাম যে না, যেহেতু জিনিসটা ভালো হবে না, কারণ আমার এটা একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেখানে আমি কারেকশন একটা কী বলবো কনফিডেন্সিয়াল জায়গা, তো সেই জায়গায় আমি ছবি তুলতে পারি না, তো সেই জন্য আমি ছবি তোলা ভিডিও তোলা কিছুই করিনি। তো এটাই আমার বলার ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই, তাহলেও তো অনেকটা, তাই না? তোমরা বুঝতে পারবে যে কী হয় বা কী বৃত্তান্ত না বৃত্তান্ত। আমি আবার করেছিলাম কি, প্রথম দিনকে রান্নাবান্না করেও নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যদি খাবার ঠিকঠাক না দেয় তখন কী করবো, কারণ অনেকটা সময়ের ব্যাপার, তো প্রায় 8-9 ঘন্টার মতো খাতা দেখা হয়। এটা আমি হায়দ্রাবাদের কথা বলছি, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের সাথে কম্পেয়ার করো না, ওখানে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে গিয়ে থাকতে পারে, আমাদের এখানে 8 ঘন্টা আপনাকে খাতা দেখতে হবে সারাদিনে, যেটা আপনার স্কুল টাইমিং সেই টাইমেই আপনাকে খাতা দেখার জন্য দিতে হবে, আপনি যখন কোথাও খাতা দেখতে যাচ্ছেন। তারপরে ওরা বললো যে আপনার খাবার আনার দরকার নেই, আমরা এখানে খাবার অ্যারেঞ্জ করেছি, যা দরকার লাগবে আপনারা নিতে পারেন। লাস্টে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করা, ট্যাবুলেশন করা, এই সমস্ত কাজ তো ছিলই। প্রথম কিছুদিন খাতা দেখা হয়ে গেল, তবে আমি যেটা করেছি ট্যাবুলেশন সেই দিনকেই করে নিয়েছিলাম, যাতে পরের দিনকে আমাকে পরে আবার এর জন্য
মাথা খারাপ করতে না হয়। কারণ যখন খাতাতে আমি দেখছি তখনই তো আমার পুরো ক্লিয়ার খাতার ব্যাপারে ক্লিয়ার ইনফরমেশন, রাইট, কোথায় কী করেছে, কোথায় গুণজ্ঞ করেছে, তো সাথে সাথে সেখানেই আমি বসিয়ে দিয়েছি। তবে লাস্ট দিনকে আবার ক্রস চেকিংও করা হয়েছে, আমার খাতা অন্য টিচার দেখছেন, আমি যেগুলো চেক করেছি এবং সেই টিচার যেগুলো চেক করেছেন সেগুলো আমি দেখছি, অন্য আরেকজন দেখছেন, এইভাবে অনেকবার ক্রস চেকিং হওয়ার পরে। এবার যেটা বলি বিশেষ গুরুত্বপূর্ণ, যদি কোনো স্টুডেন্টরা আমার চ্যানেল দেখে থাকো তাদের জন্য বলছি, কোনো একটা বাচ্চা 79.5 পেয়েছে, সেখানে তাকে 80 দেওয়ার আগে কিন্তু অনেকবার ভাবনা চিন্তা করা হয়। তো আমি একটা খাতা দেখলাম সেখানে 79.5 পেয়েছে বাচ্চাটা, ভুল করেছে যেটা 110 লিখেছে, 1100 লিখতে হবে, এবার এর ফলে মাল্টিপ্লিকেশনের ভুলটা হয়ে গেছে, 48.4 এসছে, আনসার হবে 484, এবং তারপরে তাকে ওয়েট বের করতে হচ্ছে, তো অটোমেটিক্যালি ওয়েটও রং হয়ে গেল। তো আমি করেছিলাম কি, যেহেতু বাচ্চার একটা শূন্যর মিস্টেক, তার জন্য একটা ডেসিমেলের মিস্টেক, আমি হাফ নাম্বার কেটেছিলাম। তখন ওনারা বললেন যে আপনি যদি হাফ নাম্বার কাটেন তাহলে 79.5টা রাউন্ড আপ করলে 80 হয়ে যাবে, তাহলে যে বাচ্চাটা পারফেক্ট হয়নি তার 80 মার্কসের খাতাটা, তাকে কী করে আমরা পারফেক্ট 80 মার্কস দিতে পারি। তখন বললেন সত্যিই তো, তখন সবাই মিলে বসে, আমি একা দেখলে দেখলাম না, সবাই মিলে দেখা হলো, প্রতিটা টিচার বললো যে ঠিক আছে 79.5 দেওয়া যেতেই পারে, একটা ডেসিমেল একটা জিরোর সমস্যা, তার জন্য ওয়েটটাও ভুল হয়ে গেছে। তখন আরেকজন মানে সিনিয়র যিনি এলেন তিনি এসে বললেন যে না, এখানে যে বাচ্চাটা তাহলে পুরো ঠিক করে 80 মার্কস পেলো তার থেকে এর পার্থক্যটা কোথায় থাকবে, সেখানে তো আমাদের ডিফারেন্স করতেই হবে, কারণ 80 মার্কস পাওয়াটা তো অতটা ইজি ব্যাপার নয়। তো 80 রে 80, মানে 80 আউট অফ 80 অনলি বলছি, তাহলে সেই 80 তে 80 বাচ্চাটাকে পাওয়ানোর জন্য তার যতটা পারফেকশন রাখা দরকার এই বাচ্চার সেই পারফেকশনটা নেই, তাহলে আমরা এখানে কিছুতেই 79.5 80 করতে পারি না, আমরা 79 দেবো। তারপরে ওনারা বললেন যেহেতু 1100 লিখতো তাহলে ভেবে দেখতাম যে একটা ডেসিমেলের ভুল আছে, আমরা হয়তো কনসিডার করতাম, কিন্তু যেহেতু ও লিখেছে 110 তারপরে আবার লিখছে 48.4, দুটো মিস্টেক, দুটো স্টেপের মিস্টেক হয়ে গেলো, তার জন্য তার ওয়েট ক্যালকুলেশনটাও মিস্টেক হয়ে গেলো, তো সেখানে আমরা কিছুতেই নাম্বার দেবো না, 1 নাম্বার কমিয়ে দেওয়া হবে বলে 79 ফাইনাল করে দেওয়া হলো এক্সামিনারের দিক থেকে। তো এই এই জিনিসগুলো যারা স্টুডেন্ট হিসেবে আমার চ্যানেল দেখছো তারা প্লিজ ফোকাস করো, কারণ এই এই জায়গাগুলোতে অবশ্যই মার্কস কাটা হয়। এগুলো আমারও একটা এক্সপিরিয়েন্স, অ্যাজ এ টিচার যারা দেখছেন তারাও জানতে পারবেন যে কীরকম এক্সপিরিয়েন্স আপনারা এখানে এই চ্যানেলে পাচ্ছেন, আপনারাও স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারেন। আরও অনেক কিছু জিনিসে থাকে, ছোটো ছোটো করে যদি একটু একটু বলি, ধরুন খাতা দেখা হচ্ছে তো অনেক সময় স্ট্রিক্টলি বলা থাকে যে প্রথম 4টে আনসার লিখলে তবেই নাম্বার দেওয়া হবে, সেকেন্ড অপশানে নাম্বার দেওয়া হবে না। তবে এখন যেহেতু এই বাচ্চারা অনলাইনে 2 বছর ক্লাস করে তারপর এসছে, তাদের কাছ থেকে অতটা পারফেকশন আমরা এক্সপেক্ট করতে পারি না, তো সেখানে অনেকটাই কনসিডারেশন করা হচ্ছে। তবে এও ঠিক, বাচ্চাদের শেখাতে হবে যাতে তারা এই ভুলগুলো না করে। তো আমার মনে হলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, কারণ অনেক কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যদি আরও কোনো ইনফরমেশন জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা তো কমেন্টও করছো না, সাবস্ক্রাইবও করছো না, আমার তো ভিডিও বানাতে ভালো লাগে, তোমাদের কতবার বলেছি বলো তো, তাও তোমরা লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কতটা কষ্ট হয়। যাই হোক, করে দিও, কিন্তু এক্ষুনি করে দিও, আর যেন বলতে না হয় এক্ষুনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।